হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে কালকে একটা পোস্ট করছিলাম যে যারা সাথে সাথে এনএফটিটা ক্লেম করছে ফ্রিতে একটা করে এনএফটি পাইছে, তো এটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। আর এইটা এনএফটিটা ই করতে পারে ক্লেম, এটাও ফ্রি এনএফটি ক্লেম করতে গেলে পরে আপনার বিএনবির একটা ফিস লাগবে। তো যারা যারা বিএনবির ফিস দিয়ে এনএফটিটা নিতে চান তারা নিতে পারেন। আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এইখানে সব ভালো ভালো এয়ারড্রপের লিঙ্কগুলো আমি শেয়ার করি। তো এইখানে দেখেন আমি কেপলার সোয়াপ টেস্ট নেট, এটা একটা টেস্ট নেট, এটা এখনও আসে নাই। তো যারা যারা ফর্মটা ফিল আপ করে রাখবে তারা তারা টেস্ট নেটের টোকেনটা পাবে এবং তখন আপনারা চাইলে পরে সোয়াপ করে ই করতে পারেন। তো আমি এটা অলরেডি কমপ্লিট করে ফেলাইছি। তো এইটার প্রথমে আপনার ইটা দিবেন, মানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর নিচে আপনার ইথা অ্যাড্রেস কিংবা বিএসসি অ্যাড্রেস দিবেন। আর এইটা মনে করেন আপনি চাইলে পারে মাল্টিপল অ্যাকাউন্টেও করতে পারেন। তো এখানে ফসেট লিঙ্কটা ওপেন করার পর এখন আপনার মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে আনবেন। তো অ্যাড্রেস এইখানে ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এই যে এইখানে অ্যাড্রেস অ্যাকাউন্টের নিচে অ্যাড্রেস দিয়ে আসো, এটার উপর ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। তো এইখান থেকে গিভ মি অ্যাড্রেসটা প্রথম বক্সে বসিয়ে দেবেন, তারপরে দেখেন গিভ মি বিএনবি ওইখানে আছে, গিভ মি বিএনবি ওয়ান বিএনবিতে সিলেক্ট করে দেবেন। আর বিএনবিটা আপনারটাই সেন্ড হয়ে যাবে ইনস্ট্যান্টলি। দেখেন আমার এখানে আগে একটা ছিল আর এখন একটা, মোট দুইটা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। আর এরপর আমি আর একটা লিঙ্ক দিয়ে দেবো, সাইড লিঙ্ক, ওই সাইড লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখানে দেখেন আমার দুইটা হয়ে গেছে। এখন সাইড লিঙ্কটা কপি করে এনে ব্রাউজারে এসে আবার পেস্ট করতেছি। পেস্ট করার পর একটু ওয়েট করবেন, ধৈর্য সহকারে ওয়েট করবেন। আর এটার দেখেন অ্যানাউন্সমেন্ট এইটা আসে হলো 28 তারিখ কিংবা 29 তারিখ মেইন নেটটা লঞ্চ হবে। যারা টেস্ট নেটের টোকেনটা কিনে রাখছেন তাদের ওইটা আবার মেইন নেটে চলে আসবে। তো ভালো একটা প্রফিট হতে পারে। তো সবাই যেই কয়টা পারেন অ্যাকাউন্টে তৈরি করে ফেলাবেন। আমি বাইপাস ট্রিক হলে পরে আমি বলে দিতেছি শেষের দিকে। তো ওয়েবসাইটটা লোডিং হওয়ার পর আমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ওপেন হচ্ছিল না। পরে আমি ভিপিএনটা কানেক্ট করার পর দেখি ওপেন হয়েছে। তো এরকম ওপেন করার পর এখানে দেখেন কানেক্ট অপশন আসবে, কানেক্ট অপশনে কানেক্ট করবেন। আপনি চাইলে পারে এখানে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করে এই টোকেনটা অ্যাড করে নিতে পারেন। তো আপনার ইচ্ছা, এটা এইটা মনে করেন অপশনাল, আপনি করলে করতেও পারেন, না করলে নাই নাও করতে পারেন। তো এইখানে টেস্ট নেট অ্যাডপ স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে 4 দিন 3 ঘন্টার ভিতর ইন্ড হয়ে যাবে। তো এইখানে আপনি আর অল্প কিছু ইয়ে রয়েছে, তো আপনি তাড়াতাড়ি ক্লেমটা করে নেবেন। কারণ এটা মনে করেন মেন নেটে যা ই করবে তা টেস্ট নেটে যারা যত কিনবে মেন নেটে তাদের তত দিয়ে দিতে পারে। তো একটা অ্যাকাউন্ট থেকে ম্যাক্স 10 বিএনবি কিনতে পারবেন। তো যে যত বেশি কিনবেন প্রত্যেক দিন মনে করেন 1 বিএনবি করে আপনি ফসেট থেকে ক্লেম করতে পারবেন। ওইখান থেকে ক্লেম করে এনে প্রত্যেক দিন দরকার হয় 0.98-এর বিএনবির কিনে ফেলাইলেন। আর এই তো আমার এখানে 2 বিএনবি রয়েছে, তো সেটার জন্য আমি উপরে 1.8 দিলাম। তারপরে পারচেসে ক্লিক করে, পারচেসে ক্লিক করার পর এইখানে যদি কনফার্মেশনের এইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখেন ইনস্ট্যান্টলি গ্যাস ফিশের পাশে বিএনবি লেখা রয়েছে। এইটার এইখানে এসে যে কোনো একটাই প্লাস চিহ্ন দিবেন, দেখবেন নিচের এই কনফার্ম অপশনটা ওপেন হয়ে যাবে। তো কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখেন নিচে ট্রানজ্যাকশন সাবমিটেড, ওয়েট ফর কনফার্মেশন। এই কনফার্মেশনটা হয়ে গেলে পরে আপনার টোকেনটা আপনার শো হবে। দেখেন ইন মাই ওয়ালেট, এইখানে 0 ছিল, ইন মাই ওয়ালেটে 0 ছিল। তো এইখানে আমার 1800 হয়ে গেছে। আর ইয়োর কন্ট্রিবিউটার মানে 10 বিএনবির ভিতর আমার 1.8 বিএনবির কিনা হয়ে গেছে। তো আপনারা চাইলে পরে মাল্টিপল মনে করেন অনেকগুলো অ্যাকাউন্ট করেও এই সব এইটা ক্লেম করতে পারেন। তো আমি মনে করেন এইটা এখনও শেষ হয় নাই, তো এইটার একটা ফর্ম রয়েছে, তো ফর্ম লিঙ্কটাও আমি দিয়ে দেবো। ফর্ম লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর এইখানে দেখেন $50,000 তারা ডিস্ট্রিবিউশন করবে যারা প্রিসেল মানে টেস্ট নেটের প্রিসেলে অংশগ্রহণ করবে। এখানে আপনার নিজের কোনো টাকা যাচ্ছে না, তো সবাই পার্টিসিপেট করবেন। তো এইখানে এখানে দেখেন তাদের কিছু ই দেওয়া রয়েছে। তো
এইখানে তাদের টেলিগ্রামে জয়েন হবেন, টুইটারে ফলো করবেন। ফলো করার পর এইখানে মেইল মেইল রয়েছে, তো এইখানে মেইলটা দিয়ে দেবেন। এখানে টেলিগ্রামের ইউজার নেমটা, টুইটারের ইউজার নামটা আর রিটুইট লিঙ্ক। রিটুইট লিঙ্ক কোনটা করবেন? আমি এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, তো মানে পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তো লিঙ্ক থেকে আপনারা এইটা রিটুইট করে দেবেন। এখান থেকে কোয়াইট টুইটে গিয়ে টিয়ে, তো এখান থেকে যে কোনো একটা পোস্ট কমেন্ট আমি কমেন্ট কপি করে নিতেছি, তারপর কোয়াইট টুইটে গিয়ে এটা আমি পেস্ট করে দিয়ে দিতেছি। তো এইটা আমার কোয়াইট টুইটের লিঙ্কটা এই যে নিচের এইখান থেকে কপি করে নেব, এইখান থেকে কপি করে নিয়ে ওই ফোরমে বসিয়ে দেব। তো এইখানে ফোরমে বসিয়ে দেওয়ার পর বিএসসি অ্যাড্রেস হাউ মাস, মানে এইখানে আপনি কত টোকেন আপনার ওয়ালেটে আছে। যেমন আমার ওয়ালেটে 1800 আছে, তো 1800 দিয়ে দেওয়ার পর এইখানে যেই অ্যাড্রেস দিয়ে আপনি ক্লেম করছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। আর মাল্টিপুল অ্যাকাউন্টগুলো কীভাবে করবেন, এইখানে মেইলটা চেঞ্জ করে দিবেন, এইখানে আপনি মেইলটা অন্যটা দিবেন। আর টেলিগ্রামের ইউজার মানে টেলিগ্রামের ওইটা কীভাবে বাইপাস করবেন, কারণ আপনার কাছে একটা অ্যাকাউন্ট কিংবা দুইটা অ্যাকাউন্ট কিংবা তিনটা অ্যাকাউন্ট থাকতে পারে। তো এইটা বাইপাস করার জন্য আপনার এইখানে চ্যানেল লিঙ্কে চ্যানেলে গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পর এইখান থেকে যে কোনো একটা ইউজার নেম কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিবেন। আর টেলিগ্রাম এই যে টুইটারেরটাও সেমভাবে, তো টুইটারেরটা আপনি একটা টেকনিক ইউজ করবেন। তো এইখানে মনে করেন রিটুইট লিঙ্কটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এইখানে কোয়াইট টুইট আছে, কোয়াইট টুইটে গিয়ে টিয়ে যেমন মনে করেন আপনি অরিজিনাল অ্যাকাউন্টে একটা করলেন, এখন দ্বিতীয় অ্যাকাউন্টটা এইটার রিটুইট লিঙ্ক, এইটার রিটুইট লিঙ্ক এইখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই বক্সে এসে মনে করেন রিটুইট লিঙ্কটা পেস্ট করে দিলেন। এখন আপনার তো এখানে ইউজার নেমটা লাগবে, তো এ দেখেন এই স্ট্যাটাসের আগে থেকে এই টুই এই যে এইটুকু হলো আপনার ইউজার নেম স্ট্যাটাসের আগে, আর টুইটারের পরে এই মাঝখানের টুকু হলো ইউজার নেম। তো এইখানে আপনি পেস্ট করে সামনে একটা অ্যাড লাগাইয়া দেবেন। তো এইখানে ফার্স্টে একটা অ্যাডটা লাগাই দেবেন, তো হয়ে যাবে। এরকম করে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে